হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গত ভিডিওতে আমি তোমাদের ভেলোসিটি বের করা শেখাইছি, আজকের ভিডিওতে আমি অ্যাসিলারেশন বের করা শেখাবো প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে। তো ভেলোসিটি যেরকম মেথডে করাইছি সেই একই মেথডে অ্যাসিলারেশন বের করব, কারণ অ্যাসিলারেশন মানে কি জানি আমরা, টাইমের সাপেক্ষে ভেলোসিটির চেঞ্জ। তাহলে ভেলোসিটি জানতে হবে তবেই আমরা অ্যাসিলারেশন বের করতে পারবো, অ্যাসিলারেশন তখনই বের করতে পারবো যদি আমরা ভেলোসিটি জানি, এই কথাটা তোমরা মাথায় রাখবে। তো অ্যাসিলারেশন বের করার আগে কিছু টার্ম লাগবে, সেটা আমাদের জানতে হবে। তোমাদের আমি আর ক্যাপ এবং থিটা ক্যাপ বের করা শিখাইছি। আর ক্যাপ মানে কি? কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। আর থিটা ক্যাপ মানে কি? মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তো আর ক্যাপ যেটা আমরা জানি সেটা টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, dr cap by dt equal to b by dt of r cap মানে কি? cos theta i cap plus sin theta j cap। এটাকে যদি ডেরিভেটিভ করা হয় আগের দিনের মতোই থিটাটা সামনে বেরোলো, মানে সরি ভুল বলছি, cos theta i করলে কি হবে? minus sin theta into d theta by dt plus sin theta i করলে কি হবে? cos theta into d theta by dt, d theta by dt বাইরে বেরোলো, আর minus sin theta i cap plus cos theta j cap মানে কি? theta cap। আগের দিনের মতোই সেম জিনিস, তোমরা এই টপিকটা ভেলোসিটির মধ্যে, মানে ভেলোসিটি যেটা আমার ভিডিও সেখানে তোমরা শিখে নিবা। তাহলে dr cap by dt equal to কি? d theta by dt বাইরে বেরোলো, আর সঙ্গে কি? theta cap। d theta by dt মানে কি? theta dot, কারণ একবার টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ মানে মাথায় একটা ডট হবে। তো dr cap by dt equal to কি? theta dot theta cap। একই রকম theta cap মানে আমরা কি জানি? minus sin theta i cap plus cos theta j cap, সেটা টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো, মানে d theta cap by dt equal to d theta cap by dt যদি করি sin theta plus cos theta হবে, cos theta minus sin theta হবে, ওভারঅল একটা মাইনাস কমন আসবে, আর থিটাটাকে যদি করি তাহলে কি? d theta by dt হবে, ওভারঅল d theta by dt কমন দাঁড়াবে, আর ব্র্যাকেটের মধ্যে দাঁড়াবে cos theta i cap plus sin theta j cap, ওটা মানে আমরা কি জানি? r cap। তো তোমরা এটা বাড়িতে করে দেখবা, d theta cap by dt equal to দাঁড়াবে minus d theta by dt into r cap। এবার d theta by dt একবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ মানে কি? একটা ডট, তাহলে থিটা ডট আর ক্যাপ, সঙ্গে কি? মাইনাস আছে, তাহলে d theta cap by dt equal to কি? মাইনাস থিটা ডট আর ক্যাপ, আর dr cap by dt মানে কি? প্লাস থিটা ডট থিটা ক্যাপ। এই দুটো টার্ম, এই দুটো রেজাল্ট, একটা রেজাল্ট কোনটা? এই রেজাল্ট, আর একটা রেজাল্ট dr cap by dt এই দুটো রেজাল্ট আমাদের কাজে লাগবে। দেখো অ্যাসিলারেশন মানে কি জানি? টাইমের সাপেক্ষে ভেলোসিটি চেঞ্জ। অ্যাসিলারেশনের ইনস্ট্যান্টেনিয়াস ফর্ম তোমরা ক্লাস 11 এ শিখেছো, a = v ddt of v বা dv/dt, তোমরা এভাবেই পড়বে ddt of v, অ্যাকচুয়াল ফর্ম মানে পড়ার নিয়ম এটা। তো অ্যাসিলারেশনের ভেক্টর ফর্ম মানে আমি পুরোটা ভেক্টর নিয়মে করাচ্ছি, যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর, ভেলোসিটিটাও ভেক্টর নিয়মে করাইছি, তো অ্যাসিলারেশনটাও ভেক্টর নিয়মে এখানে অ্যাপ্লাই করেছি আমি। তো a ভেক্টর ইকুয়াল টু ddt অফ v ভেক্টর, v ভেক্টর মানে আমরা কি জানি? r ডট r ক্যাপ প্লাস r থিটা ডট থিটা ক্যাপ, মানে v ভেক্টর মানটা বসালাম, তাহলে ddt অফ এটা প্লাস ddt অফ এটা সেপারেট করতে পারি পরের লাইনে, কারণ ddt এমন একটা অপারেটর যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সেপারেশন করা যাবে। তো পরের লাইনে ddt অফ r ডট r ক্যাপ প্লাস ddt অফ r থিটা ডট থিটা ক্যাপ, এখানে uv ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তারপর তো তিনটা টার্ম আছে, তাহলে u v w ধরবো। তো আমি একবারে করেছি r ডট কে করেছি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ, r ক্যাপটাকে রেস্টে নিয়েছি, তাহলে কি হবে? dr ডট বাই dt ইনটু r ক্যাপ প্লাস, এবার r ডটটা স্থির থাকবে, r ক্যাপ কে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করব, r ডট ইনটু dr ক্যাপ বাই dt, তাহলে এটা হয়ে গেল। প্লাস একই রকম এখানে কয়টা টার্ম আছে? তিনটা, প্রথমে r ক্যাপ কে করব, তাহলে থিটা ডট থিটা ক্যাপ কি? স্থির থাকবে, তারপর থিটা ডট কে করব, আর থিটা ক্যাপ কি? স্থির থাকবে, তারপর কি? থিটা ক্যাপ করব, আর থিটা ডট কি? রেস্টে থাকবে বা স্থির থাকবে। তো এই তিনটাকে করে পেয়েছি হচ্ছে 1 2 3। দেখো প্রথমে r ক্যাপ কে করেছি, তাহলে কি? dr / dt, সঙ্গে কি? থিটা ডট থিটা ক্যাপ কি? স্থির আছে, প্লাস এবার আরটাকে স্থির করেছি, আর থিটা ক্যাপটাকে স্থির করেছি, থিটা ডট কে টাইমের সাথে ডেরিভেট করছি। দেখো d থিটা ডট বাই dt, আর সঙ্গে গুণেছি কি? r ইনটু থিটা ক্যাপ, ওটা স্থির আছে, প্লাস এবার r থিটা ডট রেস্টে থাকবে, থিটা ক্যাপ কে টাইমের সাথে ডেরিভেটিভ করব, তাহলে কি দাঁড়াবে? r থিটা ডট ইনটু d থিটা ক্যাপ বাই dt, এই লাইনটা। তো এই তিনটাকে ডেরিভেটিভ করলে কি? এই তিনটা পাবো। এইবার
টাইম এর সাপেক্ষে r ডট একটা ডট তো আছেই আর একবার টাইম এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি একটা ডট যেহেতু অলরেডি আছে আর একবার টাইম এর সাপেক্ষে তাহলে মাথায় এখন কি হবে কোঅর্ডিনেটের ডাবল ডট হবে তাহলে পরের লাইনে dr ডট / dt মানে কি r ডাবল ডট সঙ্গে গুণ আছে কি r ক্যাপ প্লাস r ডট ইনটু dr ক্যাপ / dt dr ক্যাপ / dt মানে কি জানি থিটা ডট থিটা ক্যাপ তো এখানে থিটা ডট থিটা ক্যাপ বসালাম সঙ্গে গুণ আছে কি r তাহলে কি হবে r ডট থিটা ক্যাপ প্লাস dr / dt মানে তো r ডট একবার টাইম এর সাপেক্ষে ডেরিভেটিভ একটা কোঅর্ডিনেট শুধু একটা কোঅর্ডিনেট আছে একবার টাইম এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে মাথায় রাখবে একটা ডট তাহলে dr / dt মানে কি r ডট সঙ্গে গুণ আছে কি থিটা ডট থিটা ক্যাপ তাই লিখলাম প্লাস r ইনটু d থিটা ডট / dt থিটা ডট অলরেডি আছে r একবার টাইম এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে কি এবার ডাবল ডট হবে তাহলে r ইনটু থিটা ডাবল ডট ইনটু থিটা ক্যাপ প্লাস r থিটা ডট তো আছে d থিটা ক্যাপ / dt মানে কি জানি আমরা মাইনাস থিটা ডট r ক্যাপ তাহলে এখানে মাইনাস থিটা ডট r ক্যাপ যদি বসাই সঙ্গে গুণ আছে থিটা ডট তাহলে কি r থিটা ডট স্কয়ার ইনটু r ক্যাপ আর সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস হলো এইবার দেখো r ক্যাপ গুলোকে একসঙ্গে রাখছি আর থিটা ক্যাপ গুলোকে একসঙ্গে রাখছি r কোথায় আছে এখানে আছে আর r ক্যাপ কোথায় আছে এখানে আছে তাহলে এই r ক্যাপ আর এই r ক্যাপ কমন না তাহলে r ক্যাপের ভিতরে পড়ে যাচ্ছে r ডাবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বাইরে হচ্ছে কি r ক্যাপ প্লাস থিটা ক্যাপ গুলোকে একসঙ্গে নাও থিটা ক্যাপ গুলো কয়টা আছে তিনটা আছে তার মধ্যে দুটো সেম আছে r ডট থিটা ডট থিটা ক্যাপ r ডট থিটা ডট থিটা ক্যাপ তাহলে এখানে কি হবে 2 r ডট থিটা ডট থিটা ক্যাপ প্লাস r থিটা ডবল ডট থিটা ক্যাপ তো থিটা ক্যাপটা কমন যদি নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকছে r থিটা ডবল ডট প্লাস 2 r ডট থিটা ডট এইবার দেখো রেজাল্টের দিকে এই যে আমরা অ্যাসিলারেশন পেলাম a ভেক্টর ইকুয়াল টু r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার ইনটু r ক্যাপ প্লাস r থিটা ডবল ডট প্লাস 2 r ডট থিটা ডট ইনটু থিটা ক্যাপ তো r ক্যাপ বরাবর ভেলোসিটি কি পেলাম r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার আর থিটা ক্যাপ বরাবর ভেলোসিটি কি পেলাম r থিটা ডবল ডট প্লাস 2 r ডট থিটা ডট r ক্যাপ বরাবর সরি ভেলোসিটি না অ্যাসিলারেশন তো r ক্যাপ বরাবর অ্যাসিলারেশনের নাম সেম আগের মতই হবে খালি রেডিয়াল পার্টটা যুক্ত করতে হবে r ক্যাপ বরাবর অ্যাসিলারেশন কে বলা হয় রেডিয়াল অ্যাসিলারেশন রেডিয়াল অ্যাসিলারেশন আর থিটা ক্যাপ বরাবর হচ্ছে অ্যাসিলারেশন নাম হচ্ছে অ্যান্টি রেডিয়াল বা ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন তো এর জায়গায় যেটা r ক্যাপের সঙ্গে গুণ থাকবে সেটা সব সময় মাথায় রাখবে রেডিয়াল পার্ট এটা যেহেতু অ্যাসিলারেশন হচ্ছে তাহলে অ্যাসিলারেশন সিম্বল কি a সাফিক্সে খালি r দিয়ে দিলাম আর থিটা ক্যাপের সঙ্গে যেটা গুণ থাকবে সেটা সব সময় মাথায় রাখবে ক্রস রেডিয়াল বা অ্যান্টি রেডিয়াল পার্ট এইবার অ্যাসিলারেশনের সিম্বল যেহেতু a এইজন্য এটা যেহেতু থিটা বরাবর এইজন্য সাফিক্সে খালি থিটা দিয়ে দিলাম তাহলে এর জায়গায় আমি ar লিখলাম আর এর জায়গায় আমি কি a থিটা লিখলাম তাহলে পরে থাকলো রেজাল্টেড অ্যানসার কি পেলাম অ্যাসিলারেশন a ভেক্টর ইকুয়াল টু ar r ক্যাপ প্লাস a থিটা ক্যাপ আগের মতই দেখো যে কোনো ভেক্টর মানে কি জানি মান ইনটু অভিমুখ মান ইনটু অভিমুখ তাহলে হলো এই হলো অ্যাসিলারেশনের অ্যানসার কিছুই না অ্যাসিলারেশন মানে dv / dt v ভেক্টর আগে বের করতে হবে এবার v ভেক্টরের এই যে রেজাল্টটা পেলাম সেটা খালি ডেরিভেটিভ করলাম uv ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর এই দুটো টার্ম আমরা ইউজ করব এই দুটো না জানলে এটা আমরা কখনোই পারবো না তো প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমার আজকে কমপ্লিট হলো পরের দিন আমি তোমাদের স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়াবো সেটাও দুই দিন লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আর অবশ্যই তোমরা কমেন্ট করবে